সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ইনভার্টার এসি নিয়ে। আমরা সবাই জানি ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল অনেক কম আসে। নন ইনভার্টার এসিতে যেখানে মাসে 6-7 হাজার টাকার মতো বিল আসে, সেখানে ইনভার্টার এসিতে 1200-1500-এর মধ্যেই হয়ে যায়, পুরো মাস হয়ে যায়। কিন্তু এখানে একটা বিষয় হলো, ইনভার্টার এসি ব্যবহারের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো না মানলে ইনভার্টার এসিতেও কিন্তু অনেক বেশি বিদ্যুৎ বিল আসবে। তো তারপর যদি এসি কোম্পানিকে গালিগালাজ করে কোনো লাভ নেই আসলে, কারণ ইনভার্টার এসি চালানোর নিয়মটা আপনাকে জানতে হবে, সেই নিয়মটাই আজ আলোচনা করব। ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্যটা হলো, ইনভার্টার এসিতে একটা সেন্সর লাগানো থাকে যে সেন্সর ঘরের তাপমাত্রা পরিমাপ করতে পারে, কিন্তু নন ইনভার্টার এসিতে এরকম কোনো সেন্সর থাকে না। আপনি যখন ইনভার্টার এসিটা আপনার রুমে অন করবেন, এবং সেটা অবশ্যই কুল মোডে এবং 16 ডিগ্রিতে অন করবেন, যাতে আপনার ঘরটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো আপনার ঘরটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ইনভার্টার এসির ভিতরে থাকা সেই সেন্সরটা সেটা বুঝে ফেলবে, কারণ সেটা সবসময়ই আপনার ঘরের তাপমাত্রা মেপে যাচ্ছে। যখনই ঘরটা ঠান্ডা হয়ে যাবে, তখন সেন্সর সেটা ধরে ফেলবে এবং এসির ভিতরে থাকা যে কম্প্রেসারটা, সেই কম্প্রেসারটাকে সে হয় বন্ধ করে দেবে কিংবা একটু আস্তে আস্তে ঘোরাবে, এতে বিদ্যুৎ বিলটা আপনার অনেক কম আসবে। ইনভার্টার এসির আরেকটা বিষয় হলো, এসিটা যখন আপনি চালু করবেন, তখন সেটা কিন্তু বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ করবে। সেটা হোক আপনার 5 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, এর মধ্যে বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ করে আপনার ঘরটাকে ঠান্ডা করে ফেলবে। এরপর যখন সেই ইনভার্টার এসির ভিতরে থাকা সেন্সরটা বুঝতে পারবে যে আপনার ঘরটা ঠান্ডা হয়ে গেছে, তখনই সেটা কম্প্রেসারটাকে বন্ধ করে দেবে, যাতে আপনার বিদ্যুৎ খরচটা কম আসে। কিন্তু নন ইনভার্টার এসিতে এই সুবিধাটা নেই, ওটার ভিতরে কোনো সেন্সর নেই, তাই আপনি নন ইনভার্টার এসি যতক্ষণ চালিয়ে রাখবেন একইভাবে চলতে থাকবে। ওর কম্প্রেসার কখনোই বন্ধ হবে না, কখনোই কম ঘুরবে না, একইভাবে চলতে থাকবে, তাই ওটাতে বিদ্যুৎ বিল বেশি আসে। ইনভার্টার এসি চালু এবং বন্ধের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা যেহেতু চালু করার পরই বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তাই এটা দ্রুত বন্ধ করবেন না। যেমন উদাহরণ দিয়ে বলি, আপনি এসিটা চালু করেছেন, রুমটা ঠান্ডা হয়েছে, হঠাৎ আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লো, গোসল করার প্রয়োজন পড়লো, হ্যাঁ ধরেন আধা ঘন্টার জন্য আপনি রুমের বাইরে যাবেন, আপনি ভাবলেন যে এসিটাকে বন্ধ করে আধা ঘন্টা আমি রুমের বাইরে থেকে আসি, পরে এসে আবার চালু করবো, এটা কিন্তু ভাই খুব ভুল সিদ্ধান্ত। কারণ আপনি আধা ঘন্টার জন্য বাইরে যাচ্ছেন, ইসে আধা ঘন্টা পরে এসে যদি এসিটা আবার চালু করেন, তো আবার সেই বিপুল পরিমাণ বিদ্যুৎ সে খরচ করবে। সুতরাং এক খরচ আপনার দুইবার হয়ে গেল, এই কারণে কিন্তু আপনার বিল বেশি আসবে, ইনভার্টার এসি হলেও আপনার বিল বেশি আসবে। সুতরাং আপনি যদি আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য বাইরেও যান, আপনি এসিটা চালু রাখবেন, কোনো সমস্যা নেই, এতে বিল আপনার 10 গুণ কম আসবে। এটাই হলো ইনভার্টার এসি ব্যবহারের ট্রিক্স। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।